কি বিষয়ে কথা বলবো আই হোপ এতক্ষণে পিটি পরিষ্কার। এই যে গানটা সর্বতোমঙ্গল রিসেন্টলি হিট হইল হচ্ছে চঞ্চল চৌধুরী এবং মেহরা ফরোজ শাওন গাওয়ার পর টিভিতে। এই গানটা যে ব্যান্ডের সরলপুর ব্যান্ড, এই ব্যান্ডের যে প্রতিষ্ঠাতা সদস্য এবং গিটারিস্ট সে হইতেছে আমার ব্যান্ডের একজন মেম্বার ছিল, আমার ব্যান্ডের গিটারিস্ট ছিল। সো ওর কাছে আমি এই গানটা অনেকবার শুনছি ও আমি যে এখন গিটারে বাজাইলাম এটা কিন্তু আমি আজকে প্রথম এই হিট হওয়ার পর বাজাইতেছি না, মাঝে মধ্যে আমি বাজাইতাম কারণ ওর কাছে আমি আজকে থেকে প্রায় আমি 2012 ইউএস আসছি না 2011-12 দিকে ও এটা অনেকবার আমাকে গিয়ে শুনাইছে এবং এত বছর পর সেই গানটাও ভাইরাল হলো, তাদের ব্যান্ডটাও ভাইরাল হলো, মানে আলোচনায় আসলো। এনিওয়েজ, তো এখানে আমার অনেক কথা বলার আছে, দেখি কত দ্রুত বলতে পারি। তো চঞ্চল চৌধুরী এবং মেহরা ফরোজ শাওন গাওয়ার পর যখন নতুন করে ভাইরাল হইল গানটা, নতুন করে ভাইরাল হইলো বলা যায়, আগে ভাইরাল হয় নাই, তখন হচ্ছে যারা এই গানটার কপিরাইট করা সরলপুর ব্যান্ড, যে তপন চৌধুরী যে তাদের ভোকালিস্ট মেইন এবং শাওন যে ছেলেটা আমার ব্যান্ডে বাজাইতো, তারা হইতেছে আপত্তি জানাইছে, তারা বলছে যে এটা হচ্ছে আমাদের গান, আমাদের নামে কপিরাইট করা, আমরা এই গানটির স্বত্বাধিকারী সরলপুর ব্যান্ড হিসেবে। ফেসবুক ইউটিউব সহ যত ধরনের ইলেকট্রনিক মিডিয়া আছে সেখান থেকে যত শীঘ্রই সম্ভব গানটি যেন সরিয়ে নেওয়া যায় সেটির আহ্বান আমরা আমাদের ব্যান্ডের পক্ষ থেকে ওনাদেরকে জানাচ্ছি। তখনই তারা আপত্তি জানাইলো, আপত্তি জানানোর পরপরই উচিত ছিল মেহরা ফরোজ শাওন এবং চঞ্চল চৌধুরীর ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া, কারণ হচ্ছে ওনারা নিজেরা মিডিয়াতে কাজ করেন, সো ওনাদের উচিত ছিল কপিরাইট তারপর রয়্যালটি এই বিষয়গুলোর প্রতি রেসপেক্টফুল থাকা, রাইট? আপনারা দেখবেন যে যারা মিডিয়াতে কাজ করে বা যারা হইতেছে সেলিব্রিটি তারকা বা মিউজিশিয়ান বা বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজে থাকে, বাংলাদেশে এরা সবাই সবসময় অভিযোগ করে যে বাংলাদেশে হইতেছে যেখানে বিদেশে হইতেছে যারা গান বাজনা করে, মিউজিক নাটক অভিনয় করে, এরা হইতেছে বিদেশে কোটি কোটি টাকার মালিক, আর বাংলাদেশে যারা এগুলো করে তারা হইতেছে একজন সঙ্গীত শিল্পী সারা জীবন অসংখ্য হিট গান তৈরি করছে, গাইছে বা লিখছে বা সুর করছে, এনাদের একটু একটু অসুখ হইলে ওনাদের হাত পাততে হয়, ক্রাউড ফান্ডিং করতে হয়, প্রধানমন্ত্রীর কাছে হাত পাততে হয়। কেন? কারণ বাংলাদেশে কেউ তার প্রাপ্যটা পায় না, তার কপিরাইট নাই, একজনের গান আরেকজন ইউজ করতেছে করে ইনকাম করতেছে, প্রাপ্য পারিশ্রমিক এগুলো দেয় না, এগুলো নিয়ে যে হিউজ ইস্যু এগুলো নিয়ে এটাই বাংলাদেশ, রাইট? সো এটা নিয়ে রিসেন্টলি অনেক আলাপ আলোচনা হয় বাংলাদেশের মিডিয়াতে বা এই জগতে যারা আছেন, এবং তারা প্রচুর পরিমাণ অ্যাক্টিভিজম করেন যে গান জানি মানুষ কিনে শোনে, জানি কপিরাইট লঙ্ঘন না করে, জানি যে যার পারিশ্রমিকটা পায়, যেই যে যেই তার ক্রিয়েশনের মূল্য জানি পায়। অ্যাপারেন্টলি দেখা গেল এই লোকগুলা যে চঞ্চল চৌধুরী এবং শাওন মেহরা ফরোজ শাওন, এনারা দুইজনের পেশা হইতেছে মিডিয়াতে কাজ করা, অভিনয় করা, নাটক করা, গান গাওয়া, হোয়াট এভার, এনারাই রেসপেক্ট করে না, এনারাই কপিরাইটকে রেসপেক্ট করে না। যখনই যদি আজকে এমন হইতো যে সরলপুর ব্যান্ড, আমি কিন্তু ট্রাস্ট মি এই ছেলে যে সরলপুর ব্যান্ডের যে ছেলেটা গিটারিস্ট আমার নিজের ব্যান্ডের বাজাইছে দেখে বা আমার পরিচিত ছোটো ভাই দেখে আমি যে এর পক্ষে কথা বলতেছি আমার কোনো ব্যাপার নাই, হোক এতদিন এটা আপনারা জানা বোঝা উচিত, যেটা রাইট মনে করতেছি সেটার পক্ষে কথা বলতেছি। যখন সরলপুর ব্যান্ড আপত্তি জানাইলো, যখনই সরলপুর ব্যান্ড জানালো এটা আমাদের গান, যদি কপিরাইট নাও করা থাকতো, কারণ বাংলাদেশের সবাই কপিরাইট করে না নেসেসারিলি সবসময়, কপিরাইট না করার পর যদি ওর আপত্তি জানাই তো তাইলে মানলাম যে শাওন তারপর চঞ্চল চৌধুরী ওনারা পিছলানোর চেষ্টা করতেছে, হয়তো বা অনেস্টলি ওনারা শিওর না যে আসলে যে তারা দাবিটা করতেছে দাবিটা কতটুকু ভিত্তি আছে নাকি। তারা যখন জিনিসটা কপিরাইট করে এবং তারা ক্লেম করলো এবং প্রমাণ দিল যে এটা আমাদের কপিরাইট করা, তাহলে শাওন আর চঞ্চল চৌধুরীর উচিত ছিল সাথে সাথে মুখ বন্ধ করা, সাথে সাথে তারা যদি কপিরাইটের প্রতি আরেকজনের ক্রিয়েশনের প্রতি সম্মানী হয়ে থাকে, সাথে সাথে তাদের উচিত ছিল যে ওকে ফাইন, তাদের ডকুমেন্টসে কপিরাইট করা আছে, এটা নিয়ে আর কোনো কথা বলার কোনো সুযোগই নেই, এটা তাদের সম্পত্তি, ফাইন। দেখা গেল কি যে না, তারা সেটা করতেছে না, তারা ভাইরাল হয়েছে দেখে, এবং তারা কিন্তু প্রতিষ্ঠিত শিল্পী, এমন না যে তারা একটা গান ভাইরাল হয়ে আজকে তাদের কিছু আসে যায়, তারা প্রতিষ্ঠিত, বরং সরলপুর ব্যান্ড যে ছোটো ব্যান্ড বা অত জনপ্রিয় বা পরিচিত ব্যান্ড না, তাদের জন্য এটা একটা বিগ ডিল যে তাদের একটা গান বেহাত হয়ে যেতেছে, আর চঞ্চল চৌধুরী শাওন তাদের জন্য কোনো ইস্যুই না, তারা অলরেডি সবাই চিনে জানে তাদেরকে, তাদের চুরি করে জনপ্রিয় হওয়ার বা ভাইরাল হওয়ার দরকার নাই। সো দেখা গেল একটা গান ওনাদের ভাইরাল হয়েছে, কপিরাইট আছে আরেকজনের, তারা জানাইতেছে, তারা পিছলাইতেছে একের পর এক। আপনি দেখেন যে শাওন চৌধুরী মেহরা ফরোজ শাওনের আমি ওয়ালে গেলাম, একের পর এক শেয়ার করে যেতেছে এই গান, এই আপত্তি জানানোর পরও চঞ্চল চৌধুরীর পেজে গেলাম, উনিও শেয়ার করে যাচ্ছেন। চঞ্চল চৌধুরীর একটা ইন্টারভিউ শুনেন, সেখানে উনি কী বলছেন যখন জানানো হয়েছে তাকে যেটা নিয়ে এত কপিরাইট ঝামেলা হইতেছে, জানানো হচ্ছে যেটা আরেকজন।
এগুলো কি কথাবার্তা বলতেছেন আপনারা? মানে ইউটিউবে অন্য চোররা চুরি করছে ক্রেডিট দেন, এটা তো বাংলাদেশে হয়, বাংলাদেশে ইউটিউবে চুরিদারি করে, ইউটিউব না সবাই সবার জিনিসপত্র চুরিদারি করে, এটা তো কোনো রেফারেন্স হতে পারে না যে কই এটা তো আরও 10 জন চুরি করছে, তারা কেউ তো ওই ব্যান্ডকে ক্রেডিট দেয় নাই, সুতরাং আমরাও চুরি করছি। হোয়াট? মানে এখন ইউটিউবের যেই সংস্থা কাজকর্ম যারা করে বেড়ায়, তারা এখন আপনাদের রেফারেন্স, তারা এখন আপনাদের ডিফেন্স হয়ে দাঁড়াইছে? এটা হইতেছে চঞ্চল চৌধুরীর যুক্তি, এবং এটার ব্যাখ্যা কিন্তু ওই যে ব্যান্ডের ওরা দিছে অলরেডি, যে এই গানটার তাদের 2012 সালের একটা ইন্টারভিউতে তারা বলছে যে 30% গানটা হইতেছে সংগৃহীত আর 70% তাদের নিজের কাজ। তো সেটার ব্যাপারে ওরা আবার বলছে ইন্টারভিউতে এখন এসে যে ওটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, তাদের যতটুকু তারা যে কথাটা পুরোটা বলছিল পুরোটা না দেখে শুধু কেটে, যেটা টিভিতে করে আপনি ধরেন একটা ইন্টারভিউ দিলেন, ওরা কেটে কেটে ট্রিম করে করে ওরা যেগুলো গুরুত্বপূর্ণ মনে করে সেগুলো উপস্থাপন করে। সো তপন চৌধুরী যে স্বরূপপুর ব্যান্ডের যে ভোকালিস্ট, এখন না আগে ছিল, যে এই গানটা গাইছে মূলত, তো সে দাবি করছে যে আমরা আসলে কথাটা শুধু একটু বলি নাই যে 30% সংগৃহীত, আমরা বলছি যে ওই গানটার 30% হইতেছে বিভিন্ন কী জানি, মানে 30% সংগৃহীত না, এটা ইনকমপ্লিটভাবে উপস্থাপিত হয়েছে, এবং তাদের দাবি হইতেছে পুরো গানটাই হইতেছে অলমোস্ট লাস্ট 3টা লাইন ছাড়া পুরোটা লিরিক্স তারা নিজেরা লিখছে, এবং শ্যুটটা করার সময় তারা, আমি দেখাই এখানে তারা কি ব্যাখ্যা করছে, তারা বলছে যে আমাদের এই গানের সাথে কোথাও কোনো গানের হুবহু কোনো মিল নাই, গানটা আমরা সম্পূর্ণরূপে কীর্তন ও লীলা কীর্তনের উপর নির্ভর করে সুর করেছি। সো কীর্তন লীলা কীর্তন যেসব সুরে গাওয়া হয় ঢংটা, ওই ঢংটা তারা মেনটেন করছে, কীর্তন ও লীলা কীর্তনের ভাবধারা গানটিতে আমরা আনার চেষ্টা করেছি। সো তারা ওই ভাবধারাটা ওই ঢংটা আনার চেষ্টা করছে, এবং লিরিক্সটার ব্যাপারে তারা বলছে যে তারা বিভিন্ন রকম কীর্তনে যাইতো, সেখানে রাধাকৃষ্ণ নিয়ে বিভিন্ন গান শুনতো লীলা কীর্তনে, তখন তাদের কাছে স্টোরিটা ইন্টারেস্টিং লাগছে, এবং ওই বিভিন্ন জায়গার যে সুরের যে ভাবটা, ওই ভাবটা তারা ধরে রাখছে, লিরিক্সটা পুরোপুরি তারা নিজে লিখছে, এবং লাস্ট 3টা লাইনে হইতেছে মিল পাওয়া গেছে। সো এই ব্যাপারে কপিরাইট অফিসের বক্তব্য হইতেছে, কপিরাইট অফিস কি বলতেছে শুনি আমরা। কপিরাইট অফিসের রেজিস্ট্রার বলেন, 52 লাইনের গানের মধ্যে শেষ 3 লাইনের সঙ্গে ময়মনসিংহ গীতিকার ভাবগত মিল থাকলেও শব্দগত হুবহু মিল নাই। 42 লাইনের গান লাস্ট 3 লাইন শুধু মিল পাওয়া গেছে ময়মনসিংহ গীতিকার সাথে, তাও ভাবগত, হুবহু শব্দগত না। এটা হইতেছে যে কপিরাইট অফিসের রেজিস্ট্রার উনি বলতেছেন, আর শেষ 3 লাইন ছাড়া বাকি লাইনগুলো সেই ব্যান্ডের মৌলিক বলে প্রতীয়মান হয়েছে, ফলে তাদের কপিরাইট অফিস কপিরাইট সার্টিফিকেট দিতে আইনগত কোনো বাধা ছিল না, আর এভাবে দেখলে তো সৃষ্টি বন্ধ হয়ে যাবে। উইচ ইজ ট্রু, ইউটিউবেও আপনি কিন্তু ফেয়ার ইউসেজ, মানে ইউটিউব এখন খুবই স্ট্রিক্ট কপিরাইটের ব্যাপারে, তারপরে কিন্তু অনেক রকম রুম খুলে দিয়ে রাখছেন, তাহলে তো মানুষের ক্রিয়েশনই বন্ধ হয়ে যাবে, যে আপনি কমেন্ট্রি করার ক্ষেত্রে কপিরাইট আপনাকে আটকাবে না, আপনি রিভিউ করার ক্ষেত্রে আপনাকে কপিরাইট আটকাবে না, আপনি প্যারোডি করতে চাইলে কপিরাইট আটকাবে না, এগুলো হয়তো সেরকম রাস্তা থেকে, এটাই উনি বললো যেভাবে দেখলে তো সৃষ্টি বন্ধ হয়ে যাবে। সো অনেক রাস্তা আছে এরকম করলে মানুষ আর কাজ করতে পারবে না। সো শুধু 3 লাইন ভাবগত মিল আছে এই কারণে বন্ধ করে দিলে কোনো কাজই করা যাবে না, এবং এটা যে কোনো কমন সেন্সই বলা যায়, এটা কোনো ইস্যু না। এবং তারা আরও বলতেছে যে সরলপুরকে কপিরাইট সনদ দেওয়ার আগে বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হয়েছিল বলে জানান জাফর রাজা চৌধুরী। সো কপিরাইট অফিস বলতেছে আমরা তাদেরকে দেওয়ার সময় সতর্কভাবে সব কিছু পর্যবেক্ষণ করে আমরা নিশ্চিত হয়ে যে এটা তাদের মৌলিক কাজ, তারপরে আমরা তাদেরকে কপিরাইটটা তাদেরকে দিছি। এবং এই গানটা পরবর্তীতে আরেকজন ইউটিউব থেকে আপলোড করছে কথার সুর একটু চেঞ্জ করে, তখন সরলপুর ব্যান্ড হইতেছে প্রতিবাদ করছিল, করার পর তখন কপিরাইট অফিসে যেই মেয়ে আপলোড করছে, মেয়ের নাম কি জানি ভুলে গেছি, সেই মেয়ে সুমি মির্জা এবং সরলপুর ব্যান্ড কপিরাইট অফিসে গিয়ে তারা কথাবার্তা বলছে, এবং কপিরাইট অফিস আবারও ডিটারমাইন করছে এই বাকবিতণ্ডার পর যে না, এটা সরলপুর ব্যান্ডেরই মৌলিক গান, রাইট? সো এটা স্যাটেলড, এটা যে সরলপুর ব্যান্ডের কপিরাইট করে এটা যে তাদের মৌলিক গান, এই ব্যাপারে কপিরাইট অফিস কনভিন্সড হয়ে তাদেরকে দিছে, সেটেলমেন্ট নাম্বার 1। নাম্বার 2, আরেকজন যখন এই গানটা মেরে দিছে, তখন সরলপুর ব্যান্ড যখন চ্যালেঞ্জ জানাইছে, তখন কপিরাইট অফিস সেকেন্ডবার ভেরিফিকেশনে নামছে, নেমে আবারও নিশ্চিত করছে যে না, এটা তাদের এই গান, লিরিক্স পুরোপুরি তাদের, সুরও তাদের, ঢং যেটা ভাবধারা নেওয়া হয়েছে দ্যাটস ফাইন, এটা কপিরাইট দ্বারা অ্যালাউড, সো পুরোপুরি তাদের গান। নাও তার মানে এটা ক্লিয়ার কাট যে এই গানটা হইতেছে সরলপুর ব্যান্ডের গান, এবং এটা ক্লিয়ার কাট যে শুধু তাদের গান মৌখিক দাবি না, এটা কপিরাইট করা। তাইলে এখন উচিত ছিল মেহরাফুর শাওন এবং চঞ্চল চৌধুরীর রেসপেক্টফুল থেকে কপিরাইটের প্রতি, যেহেতু এটা তাদের রুটি রুজি, তারা জানে যে তারা সারাদিন তাদের গান যদি আরেকজন মেরে দেয় তাহলে কেমন লাগবে। যে আমি গত পরশুদিন কার তাহসানের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, তো সেখানে তাহসান বলতেছিলেন এরকম যে এরকম একজনের কাজ আরেকজন মেরে দেয়, কোনো ইয়ে নাই, বাংলাদেশের যারা শিল্পী তারা
জীবনের শেষ বয়সে গিয়ে কোনো ধরনের পায় না, ভিক্ষা হাত পাতা লাগে, তারা তাদের পারিশ্রমিক পায় না, প্রাপ্য সম্মানটা পায় না। তারপর তাসান বলছেন যে ওনার যখন ইন্টারভিউ দিতে যায় তখন যেই পরিমাণ টাকা দেওয়া হয় উনির চেয়ে বেশি পাওয়া উচিত বলে উনি এখন আর টাকা নেয় না ইন্টারভিউতে গেলে। উনি বলে যে টাকাটা আপনি বিকাশ করে কোনো গরিব মানুষকে দিয়ে দেন, এই দুই চার পয়সা নিয়ে লাভ নেই, শুধু শুধু আপনি গরিব কাউকে দেন। এই কারণে তাসান ইন্টারভিউতে আসা বন্ধ করে দিচ্ছে। ইন্ডিয়ার লোকজন যখন আসে বাংলাদেশিদেরকে পারিশ্রমিক প্রাপ্য পারিশ্রমিক দেয় না। এগুলো নিয়ে কিন্তু এই মিডিয়ার সকলের প্রচণ্ড ক্ষোভ, যারা ফলো করেন তারা খুব ভালো করে জানেন। এরা খোদা সারাটা বছর এই জিনিস বলতে বলতে কান্নাকাটি করে কেন কপিরাইট নাই, কেন মানুষ তার পারিশ্রমিকের মূল্য পায় না, শ্রমের মূল্য পায় না, এই যে চুরিদারি হয় এগুলো ঠিক করা উচিত, কপিরাইট অফিস থেকে আরও স্ট্রিক্ট হওয়া উচিত। এবং ইউটিউব ফেসবুক আসা এখন যেহেতু প্ল্যাটফর্ম বেড়ে গেছে, মানুষ আরও খুব সহজে চুরিদারি করতেছে, এই কারণে কপিরাইট বিষয়ক আলোচনাটা আরও পাকাপোক্ত হয়ে এখন সামনে আসে, অলমোস্ট রেগুলার বেসিসে আসে। এবং বাংলাদেশ যেখানে কপিরাইটের কোনো খবর নাই সেখানে বাংলাদেশ এখন কপিরাইটের ব্যাপারে কিছুটা স্ট্রিক্টনেস দেখানো, নিয়মকানুন কপিরাইট করা এগুলো কিছুটা স্ট্রিক্টনেসের দিকে যাচ্ছে। এমন অবস্থায় যারা হইতেছে এই অ্যাক্টিভিজম করে বেড়ায়, যারা এটার রিসিভিং এন্ডে আসে এবং অন্যের ব্যাপারে অভিযোগ করে বেড়ায় যে কিছু ব্যাড অ্যাক্টররা চুরিদারি করে দেখে আজকে এই অবস্থা বাংলাদেশের শিল্পীদের, তারাই দেখা যাইতেছে নিজেরা যখন একটু ভাইরাল হয়েছে, প্রতিষ্ঠিত শিল্পী তাদের ভাইরাল হওয়া কোনো জরুরি কিছু না, তারা সরলপুর ব্যান্ডের মতো ছোটোখাটো ব্যান্ডও না, যে যারা খুচরা যেগুলো ভাইরাল হওয়ার জন্য চুরি করে, ছেঁচড়ামি করে, ছিচকামি করে, ওনারা এমন কেউ না। তারপর ওনারা কী করলো, ডিনাই করতেছে, বিতর্ক করে, তর্ক বিতর্ক করে যাচ্ছে, স্বীকার করে নিচ্ছে না। এবং হ্যাঁ, একই যেটা বললাম, তারা না জেনে করছে, যখনই জানলো যেটা অন্যের, এবং কপিরাইট করা, অফিসিয়ালি ফর্মালি কপিরাইট করা ডকুমেন্টস সব কিছু আছে, সাথে সাথে মুখটা বন্ধ করে ওনাদের উচিত ছিল সবগুলো সব জায়গা থেকে নামায় ফেলা, রেসপেক্টফুল থাকা কপিরাইটের প্রতি, ক্রিয়েশনের প্রতি, যার যেটা কাজ, কিন্তু তারা সেটা করতেছে না। এই তিন ঘন্টা আগেও চঞ্চল চৌধুরী এটা আপলোড করছে, এবং কী ভাষা, কী যুক্তি, যে ইউটিউবে তো অনেকে আপলোড করতেছে, তারা তো কোনো ব্যান্ডকে কৃতিত্ব দেয় না, সুতরাং এটা ইটস ফাইন, এই হইতেছে চঞ্চল চৌধুরীর যুক্তি, রাইট? নাও এই যে চুরিদারিগুলা, এগুলা যারা ক্রিয়েটিভ, যারা ক্রিয়েশন করছেন, এগুলো তারা ছাড়া অন্য সাধারণ মানুষ আসলে রিলেট করা সম্ভব না। আপনি যখন ফেসবুকে একটা সামান্য লেখা লিখেন, সেটাও যখন কেউ আপনার ক্রেডিট না দিয়ে চুরি করে কপি পেস্ট করে দেয়, তখনও কিন্তু খুব খারাপ লাগে। ভাইরাল না হইলেও, জাস্ট নর্মালি কী করলে, তারপর আপনার একটা লেখা যদি ভাইরাল হয়, অন্য কেউ চুরি করে মেরে দিছে, সবাই জানতেছে লেখাটা তার, তখন খুবই একটা খারাপ লাগার অনুভূতি। এটা যারা এটার মধ্যে দিয়ে জানে তারা বুঝবেন। আমি যেমন কিছুদিন আগে ছাত্রলেখ নিয়ে যে গানটা বানাইছি, এটা যখন খুব ভাইরাল হয়েছে, তখন আমি লিখছিলাম যে এরকম আমি কত কষ্ট করে কাজটা করছি, ডিসক্রিপশন পুরোটার বর্ণনা লিখছি, যে আমি কত আমার সীমাবদ্ধতার কারণে কত কষ্ট করে গানটা সুন্দর করে করছি। করার পর দেখা গেল আরেকজন আপলোড করে দিয়ে বসে আছে, সে সব ইউটিউব নিয়ে চলে যেতেছে, অথচ সেগুলো পাইলে আমি আমার পেজটা মনিটাইজ করতে পারতাম টাইমলি। সো এটা খুবই একটা খারাপ ফিলিং। যারা জানে ক্রিয়েটিভ বা যারা ক্রিয়েটর, তারা এটা শুধুমাত্র রিলেট করতে পারবে, এটা বলে বোঝানো সম্ভব না যেটা কেমন খারাপ লাগে। তো সেইখানে যখন একটা ছোট ব্যান্ডের গান জাতীয়ভাবে ভাইরাল হয়েছে, জনপ্রিয় হয়েছে, এবং শাওন এবং চঞ্চল চৌধুরীর মতো লোক, যারা দরকার ছিল না এই ছেঁচড়ামিটা করার, চুরিটা করার, যারা কপিরাইটের প্রতি সম্মান থাকা উচিত ছিল, যাদের জীবন জীবিকা এটা, এবং বাংলাদেশের আজকে এই অবস্থা এই কারণে যে বাংলাদেশের শিল্পীরা তাদের মর্যাদা পায় না, চোররা চুরি করে তাদের করে, তারা তাদের পারিশ্রমিক পায় না, যখন তাদের কাছে সুযোগ আসলো যে সম্মান দেখানো কপিরাইটের প্রতি, তখন তারা কী রোলটা প্লে করলো, তাদের কিন্তু এটা কিচ্ছু আসা যায় না। এগেন আমি এই পয়েন্টটা বারবার মেক করতেছি, এই কাজগুলো করে সাধারণত ছেঁচড়া ছিচকা চোরগুলা, যারা প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করতেছে, পায় না, কোনো একটা উশিলায় ভাইরাল হয়ে গেছে, সুতরাং এরা হ্যাঁ চুরি করে ভাইরাল হয়েছে, এরা এই সুযোগটা নিয়ে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করে, এরা প্রতিষ্ঠিত, এই ছেঁচড়ামিটা করার কোনো প্রয়োজন ছিল না। তো তার মানে আপনারা ছেঁচড়ামি করতে আপনারা ছাড় দেবেন না, আপনারা নিজে, ওই যে আসিফ আকবর একটা ইন্টারভিউ দেখতেছিলাম তিন দিন আগে, উনি বলতেছিল এই কপিরাইট টপিরাইট ইস্যু নিয়ে, উনি বলতেছিল যে ওনারা আন্দোলন টান্দোলন করেন, শিল্পীরা তো অভিযোগ করে নানান রকম কেন তারা রয়্যালটি পায় না, এই না সে না, তো আন্দোলন করে, আমি যদি কথাটা বুঝে থাকি যেটা উনি মিন করছে, যে তারপর ওনারা সিদ্ধান্ত নিছে যে একটা গান বা একটা ক্রিয়েশন যখন একটা শিল্পী কোম্পানির সাথে, প্রডিউসার প্রডিউসিং কোম্পানির সাথে চুক্তিটা এককালীন না হয়ে, যেমন ধরেন যে একটা গান করলাম আমি, কোম্পানি আমাকে থোক একবারে হইতেছে 100,000 টাকা দিয়ে দিল, তারপর এই গান থেকে যত রয়্যালটি আসতে থাকবে কোম্পানি সারা জীবন তুলতে থাকবে, তো এইভাবে শিল্পী ঠকে। তো আমি যদি বুঝে থাকি আসিফ আকবরের কথাটা, আসিফ আকবর বলছেন যে ওনারা শিল্পীরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এইভাবে আর কাজ করবেন না, করলে শিল্পী ঠকে। ওনারা যেটা করবেন যে এককালীন কোনো টাকা নেয়নি কোম্পানির সাথে, লেবেল যে বা প্রডিউসার কোম্পানির সাথে চুক্তি করবেন যে যত লাভ আসতে থাকবে সেই লাভের অংশ যেন ওনারা পায়। তো আসিফ আকবর বললেন আমরা শিল্পীরা মিলে এরকম সিদ্ধান্ত নিয়ে আন্দোলন সংগ্রাম করে এরকম সিদ্ধান্তে পৌঁছাই, ওইদিকে শুনি যে গোপনে যারাই আন্দোলনের সাথে ছিল, যারা ইয়ের মুভমেন্টের সাথে ছিল, এরা ঠিকই আবার গোপনে তলায় তলে ঠিকই আরেকজনের সাথে চুক্তি করে এককালীন টাকা পয়সা নিয়ে ওরা ওদের মতো কাজ করে, যে যে দিক থেকে যার যেমন সুবিধা হয় সে ওইভাবে ওইভাবে করে। সো এইভাবে যদি চলে তাহলে তো একটা আন্দোলন সাকসেসফুল হওয়া সম্ভব না, এদের মধ্যে এরা এগুলো করে বেড়ায়। তো এটা নিয়ে দুঃখ করলো আর কি আসিফ আকবর। তো
ক্লিয়ারলি চোখের সামনে দেখতেছি মেহের আফরোজ, শাওন এবং চঞ্চল চৌধুরীর মতো প্রতিষ্ঠিত লোকও সেই সাশ্রামিক করতেছে। কিন্তু কোনো একটা টিভি চ্যানেলে 2 মিনিট স্ক্রিন টাইম টাইম পাইলে কিন্তু লেকচার দিয়ে ফাটাই ফেলবে চঞ্চল চৌধুরী এবং শাওন। ওনারা কপিরাইটের প্রতি কীভাবে সম্মানী থাকতে হবে, কেন বাংলাদেশের কোনো উন্নতি হয় না, কেন আমরা মানুষরা সচেতন না হইলে দেশের তো কোনো দিন উন্নতি হওয়া সম্ভব না, আমাদেরকে ভালো মানুষ হইতে হবে, আমাদেরকে রেসপেক্টফুল হইতে হবে, চুরি ছাসরামি বন্ধ করতে হবে, শিল্পীরা জীবনের শেষ সায়ান্নে এসে হইতে হাত পাতা লাগে চিকিৎসা করতে গেলে পথে, কেন এগুলা? কারণ আমরা রয়্যালটি পাই না, আমরা আমাদের কাজের প্রাপ্য মর্যাদা পাই না, এই চোরগুলার কারণে আমাদেরকে সব এই লেকচার দিবে কিন্তু এসে মিডিয়ার মধ্যে, অথচ সামান্য সামান্য একটু টেস্ট করা হয়েছে, একটু সুযোগ আসছে তাদেরকে রয়্যালটির প্রতি কপিরাইটের প্রতি সম্মান দেখানোর জন্যে, একটা ছোট ব্যান্ডের গান তোমরা কী করলেন, কী প্রমাণ রাখলেন জাতির সামনে? সো এই কারণে হইতেছে বাঙালের কোনো উন্নতি হয় না, বাঙাল হইতেছে চাপ। আপনি যে গত কয়েকদিন ধরে ফেসবুকে দেখাইতেছে যেগুলো নারীবাদী, নারীর প্রতি নিগ্রহের প্রতিবাদ করে বেড়ায়, এগুলো সবগুলোর স্ক্রিনশট বের হইতেছে, ধর্ষণের প্রতিবাদ করতেছে, তারপর পুলিশ ওখান থেকে গিয়ে ধরে নিয়ে আসছে, যে প্রতিবাদ করতেছে সে নিজেই ধর্ষক। এই হইতেছে এই ভণ্ডগুলা দিয়ে দেশ ভর্তি দেখে আজকে দেশের অবস্থা। তো এরা অনেক নীতি কথা বলবে, টিভিতে গেলে থামানোই যাবে না, টানা যে বলা শুরু করবে আর কাউকে ফ্লোরই দিবে না, এই যে নিজেরাই করে বেড়ায়। সো এই হইতেছে বাংলাদেশ, এই হইতেছে বাঙাল, এই হইতেছি আমরা।